শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সাথে আছে আমি লুৎফুন্নাহার বেবি। প্রথমে সংবাদ শিরোনাম। টাওয়ার হ্যামলেটসে ইডিএল এর মার্চ বাতিলের ব্যাপারে সোমবারের মধ্যে মেট পুলিশ থেকে সিদ্ধান্ত না পেলে লিগাল অ্যাকশনে যাবার ঘোষণা দিলেন নির্বাহী মেয়র লুৎফর। এবারে বিস্তারিত সংবাদ। টাওয়ার হ্যামলেটসে ইংলিশ ডিফেন্স লীগের মার্চ বাতিলের দাবি জানিয়ে এবার মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। এর আগে মার্চ বাতিলের দাবিতে কাউন্সিলের পক্ষ থেকে দু দফায় হোম সেক্রেটারির কাছে চিঠি দেওয়া হয়। মেট অফিস থেকে সোমবারের মধ্যে কোনো জবাব পাওয়া না গেলে আইনি পদক্ষেপ নেবে কাউন্সিল। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি, ক্যামেরা ছিলেন সুভাষ দাস। 3রা সেপ্টেম্বর ইংলিশ ডিফেন্স লীগের মার্চ বাতিলের দাবিতে কাউন্সিলের পক্ষ থেকে হোম সেক্রেটারির কাছে গত 29শে জুলাই দেওয়া হয়েছিল প্রথম চিঠি। এরপর 13ই আগস্ট দেওয়া হয় দ্বিতীয় চিঠি। 16ই আগস্টের মধ্যে এর জবাব না পেলে কাউন্সিলের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছিল। শুক্রবার সংবাদ সম্মেলনে হোম অফিসের পক্ষ থেকে একটি জবাব পাওয়া গেছে বলে জানানো হয়। তবে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে ইডিএল এর মার্চ কতটা ঝুঁকিপূর্ণ তার স্বচ্ছ ধারণা আসতে হবে মেট পুলিশের পক্ষ থেকে। আজকে একটা চিঠি গেছে টু দ্য মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তাদের সোমবার পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। তো তাদের সোমবারের ভিতরে আমরা জানাই না তারা এটা ব্যান করার কিনা। আমরা আগামী সপ্তাহ বিগিনিং গো আমরা কোর্টে যাইমু, তারা ডিসিশন না কোনো ডিসিশন নিশুন না ওগুলার আমরা চ্যালেঞ্জ করা লাগে। মানে আমার বিশ্বাস যে আমরা কোর্টে যাই অবশ্য আমরা একটা এটা এটা রায় ফাইমু যেটা সমাজের রক্ষা করব, আমরা রক্ষা করব, যেটা ব্যান করব ইডিএল মাস করা তা আমরা। সো টু হ্যাভ দি ইডিএল হিয়ার থ্রেটেনস হোল সেকশনস অফ দ্য কমিউনিটি, দে আর অলরেডি অ্যাফ্রেড অফ হোয়াট দ্যাট মাইট মিন ফর দেম, এন্ড ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট দেয়ারফর দ্যাট দে আর প্রোটেক্টেড নট অনলি by the local police, not only by the strength of the local community, but also by those who have authority in this country. শান্তি শৃঙ্খলা, জনগণ এবং কমিউনিটির জন্য হুমকি স্বরূপ এমন মার্চ বা জনসমাবেশ পুলিশ পাবলিক অর্ডার অ্যাক্ট 13 সেকশনের ধারায় বাতিল করতে পারে। অন পাবলিক অর্ডার এন্ড সেফটি, আই সেফটি এন্ড পাবলিক অর্ডার উইল বি ব্রিচড ইফ অ্যান অর্গানাইজেশন লাইক দি ইডিএল comes to our hamlets for a demonstration that is a march, or if they're just a static assembly, that you can, the police can ban this from taking place. In the 1970s and 80s, we had a lot of bornobader shikar hoyechi. I personally অনেক বার অ্যাটাক হয়েছি। আমি যখন টিনেজার ছিলাম টাওয়ার হ্যামলেটসে, এই যে ন্যাশনাল ফ্রন্ট ওরা আমাদেরকে অ্যাটাক করতো রাস্তাঘাটে, আমরা চাই না ওই দিনে আবার ফিরে যেতে। What I want to see is a borough where people can walk safely down their streets, where they can send their children to school in the realization that, you know, you learn so much more in school from the people that you meet than just the lessons that you have. So the England that the EDL are trying to defend doesn't exist in Tower Hamlets. ইংলিশ ডিফেন্স লীগের মার্চ বাতিল না হলে আইনি পদক্ষেপের পাশাপাশি 3রা সেপ্টেম্বর উইভার্সফিল্ডে বিশাল শান্তি সমাবেশ হবে। তাই ইডিএল প্রতিরোধের ক্যাম্পেইন এবং শান্তি সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। All faiths and no faiths, men, women, old, young, children, we want as many people from the borough as possible and from other boroughs to come and join us. What I will say, the door is always open to all the politician and none to come and work in the interest of the community. সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ান সোসাইটি মেনি কালচার, ইউনাইটেড এগেনস্ট ফ্যাসিজম, লন্ডন মুসলিম সেন্টার, ইন্টারফেথ ফোরাম, ইউনাইটেড ইস্ট এন্ড, টেলকো, টাওয়ার হ্যামলেটস, দ্য ইস্ট লন্ডন কমিউনিটি অর্গানাইজেশন, কাউন্সিল অফ মস্কের প্রতিনিধিরা। কামাল মেহেদি, চ্যানেল এস নিউজ, লন্ডন। এদিকে টাওয়ার হ্যামলেটসে ইংলিশ ডিফেন্স লীগের মার্চ বাতিল করার জন্য হোম সেক্রেটারির প্রতি আহ্বান জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কনজারভেটিভ গ্রুপ লিডার কাউন্সিলর পিটার গোল্ড। শুক্রবার চ্যানেল এস এর সঙ্গে আলাপকালে তিনি বলেন বাড়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ইডিএল এর মার্চ বাতিল করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন তারা। Well, as you should know, we bitterly opposed the India EDL coming to this borough. We supported a motion at the last council meeting. I spoke and other members of my group spoke against the English Defence League coming in this country. We regard them as a fascist organisation. They have no support in the East End of London, and we believe that the Home Secretary and the Commissioner of the Metropolitan Police should take a decision to ban them from Tower Hamlets.